আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আভা ইসলাম রাত্রিয়াপুর লিখা ওয়েডিং স্টোরি গল্পের 4 নম্বর পর্ব। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ও হাত কেটে পড়ে যাক, ওদিকে তাকানোর দরকার নেই। এখন তোমার নজর শুধুমাত্র আমার উপর আর এই বিরিয়ানির চামচের উপর থাকবে। নাও বড় করে একটা হা করো তো, কুইক। আভা কিছুক্ষণ আহনাফের দিকে তাকিয়ে রইল। ওর হাত ওই ছেলে এভাবে ধরে বসে আছে আর ও তাকাবে না? আবার ওর নিজের হাত কেটে পড়ে যেতে বলছেন, অদ্ভুত। আহনাফ আবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ব্রো বাকালো। আবা আহনাফের হঠাৎ তাকানো দেখে তাড়াহুড়া করে চোখ নামিয়ে খাবার মুখে দেওয়ার বান করে বলল, আপনি খান, আমি নিজে খেয়ে নেব। এই বলে আভা নিজের প্লেট থেকে খাবার মুখে নিতেই আহনাফ আভার বাম হাতটা ছেড়ে ডান হাত আটকে নেয়। আভা অবাক হয়ে আহনাফের দিকে তাকালে আহনাফ বলল, আমি জানি তোমার একটা ডান হাত আছে, কিন্তু এই মুহূর্তে ওই হাতের শক্তি কষ্ট করে অপচয় করতে হবে না। হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আভা পুনরায় মানা করতে গেলে আহনাফ এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আভা এতে কিছু বলার জোর রাখে না, তাই না চাইতেও হাঁ করে। আহনাফ আভার মুখে চামচ দিয়ে খাবার পরে দেয়। আহনাফ নিজে এক চামচ খাবার খাচ্ছে, আরেক চামচ আভার মুখে দিচ্ছে, আর আভার না চাইতেও তার দেয়া খাবার গিলতে হচ্ছে। সরি, একটা জরুরি কোনো ফোন ছিল, দেরি হয়ে গেল। আজম খান মিনহাজ সে কথা বলতে বলতে চেয়ারে এসে বসল। মিনহাজকে দেখে আহনাফ জট করে আভাকে ছেড়ে দিয়ে মাথা নিচু করে একাই খেতে লাগলো। বাপখানা দেখে মনে হচ্ছে আপাতত ওর মতো দুনিয়ায় আর কোনো ভদ্র ছেলেই নাই। কী অদ্ভুত! আবার চোখ বেটে নিয়ে আহনাফের দিকে তাকালো, এক সেকেন্ড রূপ বদলে নিল। বাহ, আভা খাচ্ছ না কেন? এখনও সব খাবার প্লেটেই পড়ে আছে। একথা শুনে আভা ব্রকোচকে তাকালো আহনাফের দিকে। নিজের সব কল কাটি নেড়ে এখন ওকে ফাঁসানো হচ্ছে। মিনাস খাবার মুখে নিতে নিতে এক পলক আবার প্লেটের দিকে তাকালো। এখন পর্যন্ত মাত্র কয়েক চামচ বিরিয়ানি খেয়েছে। মিনহাজ আভার দিকে তাকিয়ে বলল, এই তুই খাওয়া চিনিস না, খাচ্ছিস না কেন? শেষে খাবার নষ্ট করবি? আভা দাঁত কেটে মিনহাজের দিকে একবার তাকালো। আহনাফ ঠোঁট চেপে লুকিয়ে হাসছে। আভা আহনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার প্যাট ভরে গেছে, আমি বাসায় যাব। আহনাফ আর মিনহাজের খাওয়া প্রায় শেষ। আহনাফ টিস্যু দিয়ে মুখ মুছে নিয়ে বলল, আমি বিল মিটিয়ে আসছি, তোমরা এগো। আহনাফ বিল মিটাতে চলে গেলে আভা মিনহাজের দিকে তাকালো, দাঁত খিচিয়ে বলল, ভাই তোমার এখন এই কথা না বললে চলছিল না? মিনহাজ আকাশ থেকে পড়ার বান করে বলল, কি কথা, কোন কথা, তুমি কি জানো না কোন কথা? না তো। আভা মুখ ফুলিয়ে এক শ্বাস টানল। ভাই তার এখন মোটেও নিজের দোষ স্বীকার করবে না, সেটা ও খুব ভালো করে জানে। আভা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি থাকো, আমি যাচ্ছি। আভা কথাটা বলে আগে আগে হাঁটা ধরল। আভাকে চলে যেতে দেখে মিনহাজ নিজেও আবার পিছু পিছু এক দায়িত্বশীল ভাইয়ের মতোই হাঁটতে লাগলো। রাত অনেক হয়েছে। আহনাফ গাড়ি চালিয়ে আভা আর মিনহাজকে তাদের বাড়িতে নামিয়ে দিল। ওরা সবাই গাড়ি থেকে নামতেই মিনহাজ আহনাফকে বাই জানিয়ে আগে আগে হাঁটা ধরল। আভা নিজে চলে যাওয়ার জন্য পা বাড়াতে হুট করে আহনাফ আবার হাত আটকে নেয়। নিজের হাতে বাঁধা পড়ায় আভা পিছনে ফিরে তাকায়। আহনাফ ব্রো বাঁকা করে বলল, তুমি কোথায় যাচ্ছ? কেন, বাসায়? ভাইয়া তো আগেই চলে গেল। আহনাফ আবার এক হাত ধরে আভার দিকে এগিয়ে গেল। আভা আহনাফের এগোনো দেখে দু পা পিছালো। আহনাফ পা থামিয়ে হাসল। আভার চোখে চোখ রেখে বলল, মিস বয়ফ্রেন্ড, তোমার ভাইয়ার আগে চলে যাওয়ার কারণ হলো আমাদের প্রাইভেসি দেওয়া, আর সেটা তোমার গবেট মাথা ঢুকলো না, ভ্যারি ব্যাড। এই কথা বলে আহনাফ চুপ টিপ্পনি দিল আভাকে। এতে আভা ক্ষণিকের মধ্যে বোকা বনে গেল। ভাই তার একা ওনার কাছে রেখে গেছে, এই মুহূর্তে আবার রীতিমতো দুঃখ দুঃখ পাচ্ছে, এরকম হাত পা ছাড়াছাড়ি টাইপ দুঃখ। তার ভাই কি গাদ্দারিটাই করলো? আবার এসব ভাবনের মাঝে আহনাফের দিকে চোখ দিল। আহনাফ গাড়িতে পেট দ্বারা হেলান দিয়ে বুকে হাত গুজিয়ে আভার দিকে তাকিয়ে আছে। আহনাফের এমন শীতল চাহনি দেখে আবার চারপাশটা অস্বস্তিতে ঘিরে গেল। ইতি অতি তাকিয়ে কানের পিছনে চুলগুলো গুজে দিল, এই ছেলেটা এভাবে তাকিয়ে আছে কেন? আহনাফ আচমকাই আবার বাম হাতটা ধরে ওকে গাড়ির দরজা খুলে আভাকে পিছনের সিটে বসিয়ে দিল। আবার চমকে উঠে বলল, আরে কি করছেন? আহনাফ কিছু না বলে নিজেও গাড়ির পিছনের সিটে আবার পাশে বসে গাড়ির দরজা লাগিয়ে ফেলল। আভা পুনরায় জিজ্ঞাসা করল, কি করছেন আপনি? আহনাফ এবার কোনো উত্তর না করে হুট করে নিজের দোনো পা মরিয়ে আবার খুলে মাথা রাখল। আহনাফ খুব লম্বা হওয়ায় অর্ধেক পায়ে মরিয়ে রাখতে হয়েছে। আহনাফের এমন আচরণ আভা তো রীতিমতো হতভম্ব।
চোখ বড় বড় করে আহনাফের দিকে তাকালো। এই ছেলে কোলে মাথা রাখলো কেন? আহনাফ আবার কোলে মাথা রেখে আবার চোখের দিকে তাকালো। শীতল কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে আমার। আবার আহনাফের মাথা নিজের কোল থেকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু খুব একটা লাভ হলো না। শেষ পর্যন্ত আবার হাল ছেড়ে দিয়ে অসহায় কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে, বাসায় গিয়ে ঘুমান। আমার কোলে কেন, কেউ দেখে নিবে, উঠুন। আবার কথা শুনে আহনাফের মধ্যে কোনো ভাবাবেগ হলো না। আহনাফ আবার একটা হাত নিজের চুলে রেখে বলল, বউফ্রেন্ড, চুলগুলো টেনে দাও তো, খুব মাথা ধরেছে। আবার আহনাফের চুলে থাকা হাত সরিয়ে নিতে চাইলে আহনাফ চোখ বন্ধ করেই বলল, তুমি কি চাও কেউ আমাদের একসাথে এইভাবে দেখুক? যদি এখন আমার চুল টেনে না দাও তাহলে কিন্তু আমি গাড়ির দরজা খুলে ফেলব, সবাই তখন আমাদের একসাথে গাড়িতে প্রেম করতে দেখবে, গ্রেট হবে না ব্যাপারটা? আবার এবার কান্না করে দেওয়ার উপক্রম। এভাবে এক ছেলের মাথা নিজের কোলে রেখে তারই চুল টেনে দেওয়ার মতো অস্বস্তিকর কাজ বোধ হয় দুনিয়াতে আর কিছুই নেই। আবাকে নিরুত্তর দেখে আহনাফ এবার চোখ খুলল, আবার চোখে চোখ রেখে বলল, খুলে দিই দরজা। আহনাফের মুখে অমন ভয়ঙ্কর কথা শুনে আবার তাড়াহুড়া করে বলল, না না, দিচ্ছি দিচ্ছি। আহনাফ মুচকি হেসে আবারও চোখ বন্ধ করল। আবা ধীরে ধীরে আহনাফের চুল টেনে দিচ্ছে, আর মনে মনে নিজের ভাইয়ের নামে কুটলি করছে, ভাই তার কেন এখানে একা রেখে গেল, এখন বোঝো ঠেলা। প্রায় অনেকক্ষণ হলো আহনাফের কোনো সারা শব্দ নেই। উজ্জ্বল ফর্সা মুখখানের তীক্ষ্ণ ভাব খানিক কমে এসেছে। সবসময় কুচকে রাখা ব্রো এই মুহূর্তে সোজা হয়ে আছে। উনি ঘুমিয়ে গেলেন কি? আভা আহনাফের দিকে ঝুঁকে ডাক দিল, শুনছেন, ঘুমিয়ে গেছেন নাকি? হ্যালো। আহনাফের চোখের পাপড়ি খানিক কেঁপে উঠল, পিটপিট করে চোখ মেলল সে। ঘুমঘুম চোখের সামনে আভাকে ঝুঁকে থাকতে দেখে তড়িগড়ি করে উঠে বসল। আহনাফের হঠাৎ এমন আচরণে আভা অবাক হলো, চোখ কসলে বলল, সরি, চোখ লেগে এসেছিল, দেরি হয়ে যাচ্ছে না, তুমি বাসা চলে যাও, এগিয়ে দিতে হবে। আভা অন্যা ঠিক করে কাঁধে জড়িয়ে বলল, বাসা দুইতলায়, এগিয়ে দেওয়ার কিচ্ছু নাই, আমি একাই চলে যেতে পারবো। আভা গাড়ি থেকে বেরোতে গেলে আহনাফ আবারও আবার হাতটা আটকে নেয়। আভা ব্রুকুটি করে আহনাফের দিকে তাকালে আহনাফ আবারও কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, সুন্দরী বউ, বিয়ে করলে এই এক ঝামেলা ম্যাডাম, কখনকার নজর পড়ে যায় বলা মুশকিল, তাই চোখে চোখে রাখতে হয়, বুঝলেন? আহনাফের কথা শুনে আভা শিউরে উঠল, শরীর জমে হিমশীতল হতে লাগলো। আহনাফের অমন ফিসফিস আওয়াজ তার হৃদস্পন্দন শতগুণ বাড়িয়ে দিচ্ছে। শব্দ হচ্ছে ধুকপুক ধুকপুক। আহনাফ কি শুনল সেই শব্দ? শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। আহনাফ ধীরে ধীরে সরে এলো আভার থেকে। আহনাফ সরতেই আভা দিক বিদিক না তাকিয়ে হুড়মুড় করে গাড়ি থেকে বেরিয়ে আসার গেটের ভিতরে ঢুকে গেল। আহনাফ আবার যাওয়ার পথে পানে তাকিয়ে মাথা চুলকে ছোট্ট করে হাসল। আভা ভিতরে যেতেই আহনাফ গাড়ি চালু করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আজ দিনটাই অদ্ভুত সুন্দর ছিল তার। এতটা সুন্দর দিন আগে কখনোই তার জীবনে আসেনি, কখনোই না। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।